নিজের একটি বাড়ি, একখণ্ড নিশ্চিন্ত নিবাস, নিরাপদ ও উন্নত জীবনের পূর্ব শর্ত, এ স্বপ্ন পূরণের প্রতিনিয়ত মানুষের পাশে আছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন BHBFC। 2 লাখেরও বেশি গৃহ ইউনিট বিনির্মাণে দিয়েছে ঋণের যোগান, মানুষের সীমিত সামর্থ্যকে পৌঁছে দিয়েছে স্বপ্নের মঞ্চিলে। ভাষা আন্দোলনের বছর 1952 সাল, গৃহ নির্মাণের ঋণ সহায়তা প্রদানের মিশন নিয়ে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের জন্ম। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে 1973 সালে পুনর্গঠিত হয় বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের আবাসন অবকাঠামো গড়ে তুলতে শুরু হয় অন্য এক নীরব সংগ্রাম। স্বাধীনতা সংগ্রামের বাতিঘর বঙ্গবন্ধুর ধানমন্ডিস্থ 32 নম্বর বাড়িতে অর্থায়নে বিরল সৌভাগ্যের অধিকারী BHBFC। দেশের প্রতিটি মানুষের গৃহ নির্মাণে অর্থ সহায়তা প্রদানের লক্ষ্যে অবিচল জাতির পিতার রক্ত ও স্বপ্নের উত্তরসূরী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের দেশে কোনো কুঁড়ে ঘর থাকবে না, প্রতিটি মানুষের একটি ভালো বাসস্থান হবে। দেশের সর্বস্তরে জনগণকে ঋণ সেবা প্রদানের জন্য বাংলাদেশ হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশন সুদীর্ঘ 7 দশক যাবত জনগণকে ঋণ সেবা প্রদান করে আসছে। সোনালী ব্যাংকের সোনালী ই সেবা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের সেই সার্ভিসটা দিতে যাচ্ছি, এবং এই সার্ভিসের মাধ্যমে আমাদের গ্রাহকরা রাউন্ড দ্য ক্লক তারা তাদের ঋণের কিস্তির টাকা এবং যে কোনো ফির টাকা এই সোনালী ই সেবা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে জমা দিতে পারবেন। গৃহ ঋণের দিগন্তে নিত্য নতুন মাত্রা যোগ করতে বদ্ধপরিকর এই প্রতিষ্ঠান। কোভিড-19 পরিস্থিতিতেও বাংলাদেশ হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশনের 2020-21 অর্থবর্ষে ঋণ মঞ্জুরি, ঋণ বিতরণ এবং ঋণ আদায়ের যে অর্জন ছিল সেটি এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। আমাদের শ্রেণীকৃত ঋণ হ্রাসের ব্যাপারেও আমাদের গৃহীত কার্যক্রম ও পদক্ষেপের ফলে জুন 2021 আমাদের শ্রেণীকৃত ঋণ অবনমন হয়ে মাত্র 5.94% হ্রাস পেয়েছে। প্রতিষ্ঠানটির অফিসের সংখ্যা ও ঋণের সেলিং বৃদ্ধি, নতুন নতুন ঋণ সেবা প্রোডাক্ট প্রবর্তিত হয়েছে BHBFC-তে। সরকারের নীতি পরিকল্পনা ও আদর্শের আলোকে দক্ষ নেতৃত্বের অধীনে নিবেদিত প্রাণ কর্মীদের হাতে পরিচালিত হচ্ছে BHBFC। প্রতিষ্ঠানটির সার্বিক অর্জনে কৃতিত্বের স্বীকৃতিও পাওয়া গেছে সরকারের তরফ থেকে। 2020-21 অর্থবর্ষে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন সকল প্রতিষ্ঠানগুলির মধ্যে বাংলাদেশ হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশন সর্বোচ্চ নম্বর 92.80 পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ঘোষিত আমার গ্রাম আমার শহর এবং রূপকল্প 2041 বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশ হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশন প্রতিশ্রুতিবদ্ধ। শেখ হাসিনার ভিশন সবার জন্য আবাসন, হাউস বিল্ডিং দেবে ঋণ, স্বপ্নের বাড়ি ভাবনাহীন, এমন ব্রত হৃদয়ে ধারণ করে এগিয়ে চলেছে জাতীয় ঐতিহ্যবাহী উন্নয়ন সহযোগী বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন।